बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ। ইনসেন মানে স্পিচলেস, টোটালি স্পিচলেস, খুবই 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 সারপ্রাইজিং। সেরা সেরা শাহরুখ রক বেস্ট। চলচ্চিত্র বোদ্ধারাই জওয়ানকে প্রশংসায় ভাসিয়ে স্ট্যাটাস দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সকল ধরনের দর্শকের নিকট জওয়ানের ফিডব্যাক পাওয়া যাচ্ছে, দারুণভাবে আছড়ে পড়েছে জওয়ান সুনামি। সমগ্র ভারত এখন মজে আছেন শাহরুখ খানে। জওয়ান এখন একটি সিনেমা নয়, এক উৎসবের আকার নিয়েছে, আর তার প্রতিফলন বক্স অফিসে ধরাও পড়েছে। ভারতের বেশ কিছু প্রেক্ষাগৃহে দরজা ভোর 5টায় খুলে গেছে। গতকাল মধ্যরাতেও প্রেক্ষাগৃহের বাহিরে টিকিটের জন্য লম্বা লাইন দেখা গেছে। অনেকের মতে বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ছবি হতে চলেছে জওয়ান। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে এরই মধ্যে পাঠানকে টপকে গেছে কিং খানের এই ছবি। ভারতের বেশ কিছু অঞ্চলে প্রেক্ষাগৃহে দরজা ভোর 5টায় খুলে গেছে। দর্শকের চাপে কলকাতারও বেশ কিছু থিয়েটার কাক ভরে শো রাখা হয়েছিল। ফুল চন্দন ও ধূপ দিয়ে শাহরুখ প্রেমীরা ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে সারা রাত ধরে কিং খান অনুরাগীরা উদযাপন করেছেন জওয়ান ডে। শাহরুখ ও গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত জওয়ান ছবিটির বাজেট 300 থেকে 350 কোটি রুপি। ছবিটির মুক্তির প্রথম দিনই মোট বাজেটের প্রায় 20% বেশি আয় করে ব্লকবাস্টার ছবি হওয়ার প্রথম ধাপ পার করে ফেলেছে। কঙ্গনা রানাউতের গলায়ও ঝরে পড়েছে জওয়ানের স্তুতি। এমনকি তিনি তার ইনস্টাগ্রামে স্টোরিতে শাহরুখকে সিনেমার ঈশ্বর বলে সম্বোধন করেছেন। মুক্তির পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে জওয়ান ছবিটি। অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। হিন্দি ছাড়া তামিল তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। ছবির অভিনয় শিল্পীর তালিকাও দুর্দান্ত। শাহরুখ ছাড়া আছেন নয়নতারা, প্রিয়ামণি, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার সহ আরও অনেকে। দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি জওয়ান ছবির অন্যতম মূল সম্পদ। দক্ষিণের বিশাল সংখ্যক সিনেমাপ্রেমী তার টানেই হলমুখী হবেন। কিন্তু বিজয়ের পারিশ্রমিকের অঙ্ক শাহরুখের থেকে বেশ কিছু কম, অনেকটা কম। তিনি এই ছবির জন্য নিয়েছেন 21 কোটি রুপি। এদিকে শাহরুখ খান নিয়েছেন 100 কোটি রুপি। কিং খানকে এই ছবিতে বাবা ও ছেলের দুই ভূমিকায় দেখা গেছে। ট্রেলারে যেমনটি ইঙ্গিত মিলেছিল, ছবিতে দুরন্ত অ্যাকশন করতে দেখা গেছে তাঁকে। তবে অ্যাটলির এই ছবির অন্যতম আকর্ষণ শাহরুখ ও নয়নতারা জুটি। ইতিমধ্যে ছবির গানে তাদের উষ্ণ রসায়ন ধরা পড়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান দক্ষিণ ভারতে এতটা সাড়া পায়নি, তবে জওয়ান নিয়ে কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে উন্মাদনা দেখা গেছে। পাঠান মে তো ওসুল হুয়া থা, ইস বার তো অর ভি জ্যাদা মজা আয়া। ইস বার শাহরুখ ইজ ব্যাক, ওভারঅল টপ নচ, আই রিয়েলি লাভড ইট। রজনীকান্ত থেকে ধর্মেন্দ্র সবাই শাহরুখকে শুভকামনা জানিয়েছেন। জওয়ান ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে। হার চাকে আর তুমি পেলে গিয়া থা। দীপিকা যে কিং খানের জন্য সৌভাগ্য বয়ে আনেন তা একাধিকবার প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, জওয়ান সিনেমা দেখে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্ট করে জানান। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ। জব মে ভিলেন বনতা হুঁ না।